মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কি পর কাজে পরিচয়, মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা। যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও, তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে যাবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেসে যায়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখলে চলবে না। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ এখন বোঝার থেকে ভুল বোঝে বেশি। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই, তাদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। বদলে গেলে আর আগলে রাখা যায় না, তখন তাকে ছেড়ে দিতে হয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়, এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99% পুরুষের কাছে এই শরীরটাই দামি, মনের দাম নেই কানা করিও। বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না, সবাই নিজেরটুকু বুঝে নিয়ে সরে পড়ে, কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো একজন জীবনে মানুষ থাকে। জীবনে ভালো থাকতে গেলে বেশি এক্সপেকটেশন রাখতে নেই। আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ, আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথায় একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না। শুধু কি নেশা? মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে, নিয়ে তো নেয় মানুষ কিন্তু শোধ করতে ভুলে যায়। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে, এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি তাহলে হতো অনেকজন। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। অসৎসঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা
অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি, তবে ধ্বংস হয়ে যেতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কর দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। এরা ভাবে এর চাইতে ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায়, তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে। নমাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন যিনি, তিনি হচ্ছেন আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির শিকার? আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।